नमस्कार बंधुरा बिंदास रान्नाघर चैनल सम्पर सबाइके स्वागत। आज के रेसिपी निये एसेछि आपनादेर काछे। रेसिपिटा एखाने देखते ही पाच्छेन, लाल शाक। तो लाल शाक आमि बड़ी दिए बादाम दिए लाल शाकटा करब। लाल शाकटा आमि एकदम पुरो बिएबाड़ी स्टाइलेर मतन बा बिएबाड़ी स्वादेर मतन एकदम करब। तो आपनारा भिडियोटी पुरो देखबेन। শাকটাকে আমি প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে শাকটা যতটা নরম হবে, নরম আছে ততটা আমি শাকটাকে ভেঙে নেব। আর লাল শাক তো খুবই পুষ্টিকর, শরীরের পক্ষে খুবই ভালো। এভাবে আমি শাকগুলোকে পুরো বেছে নেব। এখানে শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। শাকটাকে এখন কুচিয়ে নেব। এইভাবে সব শাকগুলো একবারে আমি কুচিয়ে নেব। শাকটা কুচানো হয়ে গেছে, এখন আমি শাকের জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নেব। শাকের জন্য পেঁয়াজটাকে একদমই কুচি করে, মানে যত কুচি পারবেন বন্ধুরা তত কুচি করবেন, কেন শাকটা তো গলে যাবে, তার সাথে সাথে পেঁয়াজটাও গলে যাওয়া দরকার। তো আমি পেঁয়াজটাকে এখন কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই খুবই গরম হয়ে গেছে, কড়াই তেতেও গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি বাদাম নিয়েছি আর বড়ি নিয়েছি, বাদাম আর বড়ি ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাদাম তুলে নিয়েছি। এবার আমি বড়িটা ভেজে নেব। বাদাম বড়ি দুটোই ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল রয়েছে, এখন আমি অল্প তেল দিয়ে দেবো কড়াইতে। আর দিয়ে দেবো কালো জিরা, আর দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এখানে আমি শাক কুচিয়ে নিয়েছি, শাক দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এক চামচ হলুদ দেবো, কেন লাল শাকে হলুদ বেশি লাগে না, লাল শাকে হলুদ না দিলেও নয়, তাই একটুখানি দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, রুকোয়া রসুন ছেঁটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো কিনে নিয়েছি, আর পেঁয়াজটাকে দেখালাম একদমই ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে আমি ভেজে নেব।
শাক ভাজা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। শাকে একটু চিনি না দিলে শাকটা খারখার লাগে, ওই জন্য শাকে একটু স্বাদ অনুযায়ী ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য চিনিটা দেওয়া। দিয়ে দেবো অল্প বড়ি। বড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প কিছু বাদাম। বাদামটাকেও আমি গুঁড়ো করে ভেঙে নিয়েছি। বিয়েবাড়ির স্টাইলের মতন শাক ভাজা রেডি। তা এখন আমি নামিয়ে নিচ্ছি। বিয়েবাড়ির স্টাইলের মতন শাক রেডি। তো আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিন। বাদাম দিয়ে, বড়ি দিয়ে লাল শাক ভাজা খুবই ভালো লাগবে, আর গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে। এইভাবেই আপনারা করে খান। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, একটা লাইক করবেন, আর প্লিজ প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে অনুরোধ করলাম। তো এখানে আমি রেসিপিটা শেষ করলাম। তো বাই, টাটা।